যখন যেখানে ধর্মের গ্লানি হয়, যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, যদা যদা হি গ্লানি বৌদি, যদা যদা হি ধর্মিষ্য গ্লানি বৌদি ভারত, ওই পুত্র ধর্মিষ্য তদাত্মানং সৃজামি মহম, আমি তখনই আমাকে সৃষ্টি করি ভগবান বলছেন। অর্থাৎ যখনই যেখানে, যখন যেখানে বলতে ইন্ডিয়া বুঝাইতেছে না, সারা পৃথিবী বুঝাইতেছে, সারা বিশ্ব যদি বুঝিয়ে থাকে, সারা বিশ্ব যদি বুঝিয়ে থাকে, আমি যদি এইটা গ্রহণ করতে পারি, সারা বিশ্বে তাদের ভাষা ইংলিশ, তাদের মধ্যে আমি যখন আমাকে নিজেকে সৃষ্টি করতো, আমার ভাষাটা কি হবে, তখন আমার ভাষাটা কি হবে, সেই দেশের লোককে যদি আমার চেষ্টা করতো, সেই দেশের লোককে যদি ধর্ম জানতে হয়, আমার ভাষাটা কি হওয়া উচিত, আমি একজন ইংরেজকে শিক্ষা দিতে হইলে তারপর আমার ভাষা তো ইংলিশ হওয়া উচিত, তাহলে ভগবানের ভাষাটা ইংলিশ ছিল, ভগবান ইংলিশ ছিল, অর্থাৎ সেই ইংলিশকে যিশু খ্রিস্ট বলে আসছিলাম। আপনি ব্যাখ্যাটা এইভাবে করেন এবং এইভাবে করার সাহস আছে। আমি যখন আরব দেশে আবির্ভূত হয়েছি, আমার ভাষা কি ছিল, আরবি ছিল, আরব দেশের মানুষটা ধর্ম কথা কিভাবে আনছিলাম, কি নামে আনছিলাম, মোহাম্মদ নামে আনছিলাম, সেই সব আমার বুকের মধ্যে থাকতে হবে, না আপনি সনাতন হতে পারবে না। সুতরাং অন্যকে ছোট করে, অন্যকে খাটো করে কোন কথা বলার প্রয়োজন আপনার আমার নাই। আমি যদি একজন সনাতনিস্ট মনে করি, আমি যদি মনে করি একজন সনাতন ধর্মের লোক, আমি অন্য ধর্মকে ছোট খাটো করার প্রয়োজন আমার নাই। আমার নিজেকে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার অনেক উপায় আমার আছে, কারণ পিতা আমাকে বলে গেছে, আমি যদি ইহুদিদের এখানে যাই, আমি তাদের ধর্মগুলো নাম বলতে পারবো না, আমি যদি শিকারে এখানে আমার ভাষা ঠিক হবে, আমি সব ধর্মগুরু যখন যে যাবে তখন আমারই লোক হবে, ওখান তাই বলছে। সুতরাং আমি সনাতন ধর্মের লোকের খাটকম দেখার জন্য কাউকে খাটকম দেখার জন্য পাই আমার, আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ আমার সংস্কৃতি আছে, তাহলে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে মোকাবিলা করতে হবে, সেই মোকাবিলা করার মতো জ্ঞান আমাকে থাকতে হবে। এই সাধারণ জ্ঞান নিয়ে, সাধারণ জ্ঞান নিয়ে, এই এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি যদি মানুষের সমালোচনা করতে থাকি, তাহলে আমার মহত্ব প্রকাশ হয় না। তো সুযোগ পেলে আরো আলোচনা হবে, আমার একটি অনুরোধ থাকবে, সনাতন ধর্মকে জানুন, সনাতন ধর্মকে জানার চেষ্টা করুন, সনাতন ধর্মকে জানার অনেক উপায় আছে, বাট ভুল কিছু জানবেন না, দয়া করে দয়া করে ভুল কিছু জানবেন না, অর্থাৎ নিজের বিরুদ্ধে কখনো যাবেন না, নিজের মতের বিরুদ্ধে কখনো যাবেন না, কাউকে খাটো করে দেখার কোনো উপায় আপনার নাই, কাউকে খাটো করে দেখার কোনো প্রয়োজন নাই, আপনার শ্রেষ্ঠত্ব আপনি সবসময় শ্রেষ্ঠ সেটা মনে করবেন, এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে কাউকে খাটো করার প্রয়োজন হয় না, নিজের জ্ঞান অর্জন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আবার সবাই তোমার সুস্থ প্রণাম জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।